আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিডি বৈচিত্র্য ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। সুপ্রিয় শ্রোতা, আপনারা ইতিমধ্যে আমাদের থাম্বনেল এবং যে শিরোনাম সেটি দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে ভিডিওটি নিয়ে এসেছি। এটি ইতিমধ্যেই গত কয়েক দশক ধরে বাংলাদেশে একটি অতি পরিচিত ফল, বিশেষ করে এই মৌসুমে এটাকে বলা হয় পানি ফল। এবং এটার যে আকৃতি, সেই আকৃতি অনুযায়ী, এটার যে বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন জায়গাতে দেশের এটাকে সিঙ্গারা ফল নামেও কিন্তু অবহিত করা হয়। তো আজকে যে মূল কারণ ভিডিওটি করার, যে যারা কৃষি নিয়ে যারা ভাবেন, বিশেষ করে কৃষি কাজ যারা করেন, তাদের জন্য এই ভিডিওটি একটি অন্যরকম উদাহরণ হতে পারে। কেননা আমরা বাংলাদেশ যেহেতু একটি নদীমাতৃক দেশ এবং এই দেশের বিভিন্ন অঞ্চল কিন্তু নিচু নিচু জমি রয়েছে, যেগুলোতে কিন্তু সারা বছরই পানি থাকে এবং সেগুলো এভাবে ভেয়াল অবস্থায় পড়ে থাকে, সেইখানে কোনো ধরনের চাষাবাদ করা হয় না। তো আজকে ভিডিও আমরা যে জায়গাতে করেছি এটি হচ্ছে নাটোর জেলার একটি প্রত্যন্ত গ্রাম, বড়ভিটা নাম। তো এইখানকার যিনি কৃষক, তিনি এই জমিতে যে শুষ্ক মৌসুম অর্থাৎ গ্রীষ্মকালের যে ফলগুলো বা চাষাবাদগুলো রয়েছে তিনি সেগুলো সম্পন্ন করেছেন, বা করার পরে যে বর্ষাকাল আসতে যে তার নিচু জমি, এটি একটি নিচু জমি এবং এই নিচু জমিতে কিন্তু তিনি এই যে যখন পানি জলাবদ্ধতা তৈরি হলো তখন কিন্তু এই যে তিনি এই পানি ফল বা এই সিঙ্গারা তিনি চাষ করেছেন, এবং চাষ করে তিনি প্রতি বিঘাতে কিন্তু বেশ ভালো টাকা এখান থেকে আয় করতে পারছেন। কেমনে কিভাবে তিনি এটা চাষ করছেন এটা আমরা তার মুখ থেকেই জানবো। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে জানিয়ে দিবেন। আমরা এখন সরাসরি শুনবো যিনি এই কৃষক, তিনি কিভাবে এটি চাষ করলেন, তার থেকে আমরা সরাসরি জানবো, চলুন শুনে নিই। আসসালামু আলাইকুম। আসসালাম। এই পানি ফলটা আপনার আষাঢ় মাসে লাগাতে হয়, প্রথমে চারার থেকে চারা ভিড়ের মধ্যে পাইকে করলে পরে চারা হবি, চারা হওয়ার পরে চারা রেখে দিতে হয়। এটা এটা পানির ভিতরে, পানির ভিতরে রাখতে হয়। পরে চারা যখন বড় হয়ে যাবে তখন ধান কাটার পর তিনি ধান তখন চাষ দিয়ে জমি পরিষ্কার করে লাগাতে হয় জিনিস পানি ফলটা। এটা এটা মূলত কি পানিতে ছেড়ে দিতে হয় না? পানিতে লাগাতে হয় গাছ, নিচে পানির নিচে, হ্যাঁ কাদের মধ্যে লাগাতে হয়। আচ্ছা। লাগানোর পরে এই ঘাস হলে পরে আকাশে এখানে সাফ করে দিতে হয় জঙ্গল দিয়ে, পরে এই যত্ন করলে গাছ ভরে যাবে আস্তে আস্তে এরকমভাবে। হ্যাঁ। তারপরে তারপর আপনার এই ফল হবে, আর এই পোকা লাগে কিছু, পরে ওষুধ দেওয়া লাগে সপ্তাহে একদিন দুদিন এরকম ওষুধ দিলে পরে পোকাটা দমন হয়ে যায়। অর্থাৎ কত কতদিন নাগাদ এটা ফল আসে লাগানোর? আড়াই মাস। আড়াই মাস পরে? এটা আড়াই মাস পরে। এবং কতদিনই ফল পাওয়া যায়? ফল পাওয়া যাবে এরকম দুই মাস ফল থাকবে। দুই মাস? হ্যাঁ। আচ্ছা। এক বিঘাতে কেমন ফল আসে বা কেমন দামে, এক বিঘার কত টাকা ফল বিক্রি করা যায় এক বিঘা জমিতে? এক বিঘাতে আপনার ফল মোটামুটি 20,000 টাকার মতো বিক্রি আসে এক বিঘাতে। হ্যাঁ। তাহলে এই যে এক বিঘা জমিতে যদি 20,000 টাকা বিক্রি করা যায়, তাহলে এই যে খরচ, যেই এটা পরিশ্রম করতে হয়, সব মিলে কি লাভ লাভবান হওয়া যায় বা লাভ হয়? আপনার 5,000 টাকার মতো খরচ হলে পরে আপনার 15,000 টাকা লাভ আসবে এরকম। আচ্ছা। লাভটা তো বড় কথা না, জমিটা আপনার পড়ে থাকে, ধান কাটার পর যখন ফালা না থিয়ে আমরা এই ফলটা চাষ করি। অর্থাৎ বৃষ্টি বৃষ্টি যে পানিগুলো হয় আষাঢ় আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টিতে, সেই পানিতে আপনার যে নিচু জমিগুলো সব প্লাবিত থাকে, মানে পানি থাকে? হ্যাঁ, পানি থাকে। তো সেই সময় আপনারা এই ফেলায় না রেখে ফলানা থেকে পানি ফলটাই আমরা করি। আচ্ছা। তো এখানে পরিচর্যা কিরকম করতে হয়? পরিশ্রম করতে হয়, আপনার দুই তিনবার করে নিড়াতে হয়, মানে ঘাস হয়ে থাকে ঘাসটা নিড়াতে হয়, নিড়ানির পরে আর কিছু করা লাগে। আর এমনি কোনো কীটনাশক ওষুধ? হ্যাঁ, কীটনাশক ওষুধ দিতে হয়, আপনার প্রচণ্ড পরিমাণ পোকা লাগে, এই পোকা ওষুধ দিতে হয়। আচ্ছা। এখন কেমন দামে বিক্রি করছেন এগুলো? এখন 50 টাকা 60 টাকা বিক্রি করতেছি ফল। এগুলো জমি থেকে নিয়ে যায়? জমি থেকে পাইকারও নিয়ে যায়, আবার খুচরা বেশি আমরা খুচরা বিক্রি করি, পাইকারি 30 টাকা 40 টাকা